যেই ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ তেলাওয়াত করবে, যেই ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক হরফের বিনিময়ে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সে কোরআনের তেলাওয়াতের সওয়াব এবং বরকত হাসিলের নিয়তে তেলাওয়াত করেছি, অল্প কিছু সময় রসুলে পাকের মহব্বত নিয়ে দরুদ এবং সালামের মাধ্যমে কোরআনে পাকের এই আয়াতে করিমাকে সামনে রেখে অল্প কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে মহান রব্বুল আলামিন বয়ান দিচ্ছেন, হে আমার বান্দারা শুনো, আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলতেছেন, আল্লাহ আমার নবীকে বলতেছেন, মেহবুব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি, মেহবুব আপনি বলুন, আল্লাহর ফদল আল্লাহর রহমত পেয়ে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, তারা যেন আমি আল্লাহর রহমত আমি আল্লাহর ফদল পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। আজকে আমরা আমার নবীর আগমনের আমার নবীকে পেয়ে পুরা কুল কায়নাত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, আল্লাহ আমাদেরকেও খুশি হওয়ার আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর সেই নির্দেশ পালন করার জন্য আজকের আজিম ও শান মেহফিল সাজানো হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমরা নবী পেয়ে খুশি কিনা? কুল কায়নাত খুশি, 80,000 জগৎ খুশি, 18,000 মহলুক খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি এই পুরা দুনিয়াকে আমি আল্লাহর যখন ইচ্ছা হলো পাক ও পবিত্র করার জন্য, দুনিয়া যখন জুলুম নির্যাতন কুফর শিরিকের মধ্যে ভরে গিয়েছে, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে, যে সময়টাকে ইতিহাসের ভাষায় জাহিলিয়ার যুগ, অন্ধকারের যুগ, আয়ামে জাহিলিয়া বলা হবে, সেই কঠিন সময়ে অন্ধকার যুগে আল্লাহ সেই অন্ধকারকে দূরীভূত করে আলোতে আলো আলোকিত করার জন্য আল্লাহর যখন ইচ্ছা হয়েছে, আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর প্রিয় বন্ধুকে আল্লাহর মেহবুবকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন বলে আলহামদুলিল্লাহ। কবি নজরুল তার কবিতার ভাষায় কত সুন্দর বলেছেন, পাপে তাপে পূর্ণ আঁধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আঁধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজলা, নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, পাপে তাপে পূর্ণ আঁধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আঁধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজলা, নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। সুবহানাল্লাহ। কবি নজরুল বলতেছে, এই পাপ জুলুম কুফর শিরিকের মধ্যে যখন
এই দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে, ওই কঠিন মুসিবতের সময় ওই কঠিন মুহূর্তের সময়ে আল্লাহ আল্লাহর বন্ধুকে পাঠিয়ে এই দুনিয়াকে জান্নাতি পরিবেশে আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হলো পূর্ণ বেহেশতি নূরে উজলা, পুরা পৃথিবীকে আমার নবীর আগমনের সাথে সাথে আল্লাহ জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমার নবীর আগমনের সাথে সাথে দুনিয়ার যত রাজা বাদশা ছিল তাদের সকলের বাদশাহী সেখানে খতম হয়ে গিয়েছে, কারণ পুরা জাহানের বাদশা চলে এসেছে। সুবহানাল্লাহ। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আর। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আর। আমার নবীর আগমনের সাথে সাথে পুরা দুনিয়ার যত আমার নবীকে দেখার সাথে সাথে ঈমান যারা এনেছে তাদের জীবনের সমস্ত গুণকম হয়ে গিয়েছে। আমার নবীকে মহব্বতের চোখে এক পলক দেখার সাথে সাথে আল্লাহ আমার নবীর নূরানি চেহারার সত্তায় জীবনের শত হাজার কোটি নাফরমানের সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমার নবীর কদম পড়ার সাথে সাথে পুরা দুনিয়াটা পোত পবিত্র হয়ে আল্লাহ মসজিদের হুকুম মসজিদের সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর যখন আগমন করেছেন আমার নবীর কদম লাগার সাথে সাথে আমার আল্লাহ এই দুনিয়াকে এত পবিত্র করে দিয়েছেন, আমার আল্লাহ বলতেছেন বন্দা তোমরা আজ থেকে যে যেখানে থাকো না কেন, খালে থাকো বিলে থাকো পাহাড়ে থাকো পর্বতে থাকো, নামাজের ওয়াক্ত যখন হয়েছে আজান যখন হয়েছে তুমি যেখানে আসো সেখানে তুমি নামাজ আদায় করতে পারো। এটা আমার নবীর কদম লাগার সাথে সাথে এই দুনিয়াটা পবিত্র হয়ে মসজিদে রূপান্তর হয়ে গিয়েছে। যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেই মুহূর্তে আপন পিতা আপন কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিতে শুরু করেছে, আমার নবী এসে এই আপন পিতার ভিতরে কন্যার মহব্বত ঢুকিয়ে দিয়ে যেই পিতা আগে খবর দিয়ে দিত সেই পিতা এখন বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কোটি কোটি নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের চাইতে আমি আল্লাহ একটি বড় মহান নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামত হলো আমি আমার বন্ধুকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নিয়ামত পেয়ে আমি আল্লাহর সেই দয়া রহমত ফদল পেয়ে তোমরা আমি আল্লাহর দরবারে খুশি উদযাপন করো শুকরিয়া আদায় করো। তোমরা যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেব। সেই শুকরিয়া আদায় করা খুশি উদযাপন করা আল্লাহ বলতেছেন কোরআনে পাকের মধ্যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যত ইবাদত করো ইবাদতের পাহাড় করেছো
নামাজ পূজা হজ যাকাত তসবিহ তাহলিল কুরআনের তেলাওয়াত সারা দিন রোজা সারা রাত তাহাজ্জুদ সারা জীবন যুদ্ধের ময়দানে জিহাদ তোমরা যত ইবাদত করো আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করা ঈদে মিলাদুন্নবী পালন করা এটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত সে ইবাদত হলো আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করা যেই নবীকে পেয়ে পুরা কায়েনাত ধন্য হয়েছে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলতেছেন লাউলা কালামা খলাকতুল আফলা আমি আমার বন্ধুকে আমার মেহবুবকে যদি সৃষ্টি না করতাম আমি কুল কায়েনাত 80,000 জগৎ 18,000 মখলুকের কিছু সৃষ্টি করতাম আজকে সেই নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি আমাদের মধ্যে একটি দল এমনও বলে যে সেই মিলাদুন্নবীটা কোথায় রয়েছে এটা দাঁত নাকি বেদাত এটা কোরআনে আছে নাকি নাই এগুলো বলতে বলতে তাদের জীবন চলে যায় আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা যার জন্য সৃষ্টি হলি যার সৎকায় তোমরা হয়েছো যার কদমের দূরে থেকে এ 80,000 জগৎ 18,000 মখলুক সৃষ্টি হয়েছে তোমরা তাকে চিনতে পারলাম জিনকে খাতির পয়দা হুয়ে জিনকে খাতির পয়দা হুয়ে ये दुनिया जमी और आसमां ये दुनिया जमी और आसमां पाया ला कब जिसने नूर खुदा पाया ला कब जिसने नूर खुदा वो नूर खुदा को भूल गए आहा भूल गए इश्क़े नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ তো আমার বন্ধুকে সৃষ্টি না করলে পুরা কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না আজকে যেই নবীকে পেয়ে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে খুশি উদযাপন করার নির্দেশ দিচ্ছি ওই নবীর সৎকায় সেই নবীর কদমের ধুলি থেকে এই পুরা জগৎ আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আজকে আমরা মূল চিন্নি কাইলাম মোল্লা সিনলাম না जिनके खातिर पैदा हुए ये दुनिया जमे और आसम सुभान अल्लाह अमर नबीर सत्काय पूरा कायनात सृष्टि अल्लाह बोलें ओ अमर बंदारा जे नबी के पावर जन्ने जे नबी के एक पलक देखर जन्ने आमी अल्लाह पागल हुए जी सुभान अल्लाह बोलून अमर नबी के आमी अल्लाह सब समय 24টা ঘন্টা প্রতিটি মুহূর্ত আমি আল্লাহ যেই নবীর চেহারার দিকে দেখে তাকি সুবহানাল্লাহ বলুন পুরা সৃষ্টি জগৎ 80,000 জগৎ 18,000 মখলুক আমি আল্লাহকে রাজি করতে চাই আমি আল্লাহর রেজা চাই আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহর ইবাদত করে কিন্তু আমি আল্লাহ চাই আমার বন্ধুকে খুশি করতে সুবহানাল্লাহ खुदा की रजा है खुदा की रजा है साथ है दो आलम अरे खुदा चाहता है रजाए मोहम्मद सुभान अल्लाह खुदा की रजा चाहते है दो आलम আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্টি পুরা কায়নাত আল্লাহকে খুশি করতে চায় আর খোদা চাহতা হে রেজায়ে মুহাম্মদ আর আমার আল্লাহ চায় আমার নবীকে খুশি করে আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি নবী আমি আল্লাহ যেই নবীকে আমি আল্লাহ যেই নবীকে খুশি করতে চাই যেই নবীকে পাওয়ার জন্য
আমি আল্লাহ পাগল হয়েছি যেই নবীকে দেখার জন্য আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি আমি আল্লাহ যেই নবীকে তোমাদের কাছে পাঠিয়ে পুরা কায়নাত ধন্য করেছি আমার নবীর আগমনের সেই খুশি উদযাপন ও আমার বান্দারা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার নবীকে পেয়ে তোমরা খুশি হও তোমরা আনন্দ উল্লাস প্রকাশ করো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার নবীকে পাওয়ার জন্য আসমান পাগল ছিল জমিন পাগল ছিল চন্দ্র সূর্য পাগল আমার নবীকে পাওয়ার জন্য আকাশের কোটি কোটি নক্ষত্র পাগল জান্নাত পাগল পুরো সৃষ্টি জগৎ আমার নবীকে পাওয়ার জন্য পাগল হানায় কাবা ডাক দিয়ে বলে ও আল্লাহ আমি তোমার দরবারে কোটি কোটি ফরিয়াদ করতেছি আপনার নবীকে পাওয়ার জন্য আপনার বন্ধুকে পাওয়ার জন্য হানায় কাবা ডাক দিয়ে বলে ও দুনিয়াবাসী শুনো শুনো যেই দিন আমার মেহবুব নবী কমলিওয়ালা রসুল দো জাহানের বাদশাহ আমি হানায় কাবার পার্শ্বে আমি হানায় কাবার বুকে তসবিহ এনেছে সর্বপ্রথম আমি হানায় কাবা আমার নবীকে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিলাদুন্নবী পালন করে আমি নবীর কদমে সিজদা দিয়েছি জিনকো সজদে কো মেহরাব কাবা ঝুকি উন বহু কি লতাফত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত পেলা জিনকে সজদে কো মেহরাব কাবা ঝুকি সুবহানাল্লাহ আলা হযরত বলেন ও দুনিয়ার মানুষ যেই নবীর কদমে হানে কাবা সিজদা করে জিনকে কদমো আমার নবীর কদমের মধ্যে হানে কাবা সিজদায় পড়লেন আমার নবীর মিলাদ নবী পালন করলেন হানে কাবায় হজ করতে যাও হানে কাবায় হজ করে দেশে এসে নামের শুরুতে হাজী সাহেব লাগাও ও হাজী সাহেব তুমি হানে কাবায় গিয়ে হজ করে বাংলাদেশে এসেছো দেশে এসে বলতেছো হানে কাবায় মিলাদ নাই মক্কা শরীফে মিলাদুন নবী নাই তোমরা দেশে এগুলো কি করতেছো এই ধরনের কথাবার্তা বলতেছো ও হাজী সাহেব তুমি একটি বার হানে কাবার দেওয়াল থেকে জিজ্ঞাসা করো হানে কাবা জবাব দিবে ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমি নবীকে পেয়ে পুরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি হানে কাবা মিলাদুন নবী পালন করেছি আমার আম্মা জান আমেনার ঘরের মধ্যে যখন আমার নবী তসবিহ আনলেন ওই মুহূর্তে আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুতালিব হানে কাবার ঘরের মধ্যে আসলো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে হানে কাবার ভিতরে যখন খাজা আব্দুল মুতালিব আমার নবীর দাদা জান প্রবেশ করলেন দেখতেছে হানে কাবা ঝুঁকে পড়ে গিয়েছে হানে কাবা সিজদায় পড়ে রয়েছে আব্দুল মুতালিব আমার নবীর দাদা জান হাজ আব্দুল মুতালিব আশ্চর্য হয়ে গেলেন কিরে কিরে কি হলো কি হলো হানায় কাবাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল হস্তি বাহিনী নিয়ে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর ঘর হানায় কাবাকে রক্ষা করেছে সুবহানাল্লাহ বলুন হানায় কাবাকে আজকে কি হলো হানায় কাবাকে খে ধাক্কা দিয়েছে হানায় কাবা ঝুঁকে গেল কেন হানায় কাবার ভিতরে ঢুকে দেখলেন শুধু হানায় কাবা নয় হানায় কাবার ভিতরে 360টি মূর্তি রয়েছে ও 360টি মূর্তি সবগুলো উল্টে রয়েছে আমার নবীর কদমে সিজদায় পড়ে রয়েছে সুবহানাল্লাহ বলুন হাজ আব্দুল মুতালিব আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন হাজ আব্দুল মুতালিব যখন চিন্তায় পড়ে গেলেন হানায় কাবার দেওয়াল থেকে আওয়াজ আসতেছে ও হাজ আব্দুল মুতালিব তুমি কি জানো না
আমি হ্যাঁ নাই কাবাকে পৃথিবীর কোন রাজা বাদশাহ পৃথিবীর কোন শক্তি আমি হ্যাঁ নাই কাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই আজকে কুল কায়নাতের বাদশাহ আল্লাহর প্রিয় বন্ধু পুরা সৃষ্টি জগতের জন্য রহমত রহমতুল লিল আলামিন আম্মা জান আমেনার ঘরে আব্বা জান আব্দুল্লাহর ঘরে আমার নবীর তসবিহ আওয়ারে হয়েছে আমার নবীর মিলাদ হয়েছে আমি হ্যাঁ নাই কাবা মিলাদুন নবী পালন করতেছি সুবহানাল্লাহ আমার নবীর মিলাদ হয়েছে আমার নবীর আগমন হয়েছে আম্মা জান আমেনার হুজরায়ে পাকের মধ্যে আমার নবীর আগমন হয়েছে আমার নবীর আগমনের শুভ উদযাপন উপলক্ষে আমি হানায় কাবা নবীর কদমের দিকে সিজদায় পড়ে গিয়েছি হানায় কাবা থেকে জিজ্ঞেস করো হানায় কাবা জবাব দিবে খাজা আব্দুল মুতালিব বলে আমি আব্দুল মুতালিব আমি চুকে দেখেছি হানায় কাবা সিজদায় পড়েছে হানায় কাবার ভিতরে 360 মূর্তি সিজদায় পড়েছে আমরা সিজদায় পড়লে একটি তসবিহ পড়ি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আমরা সিজদায় যাই কিনা সিজদার মধ্যে তসবিহ পড়ি কিনা ও হানায় কাবা তুমি যখন সিজদায় গিয়েছো তুমি যখন সিজদায় গিয়েছো তুমি কোন তসবিহ পড়েছো তোমার তসবিহ কি ছিল হানায় কাবা ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা সিজদায় গিয়ে যে তসবিহ পড়ো আমি সেই দিন সেই তসবিহ আমার ছিল না আমার তসবিহ ছিল অন্য একটা সুবহানাল্লাহ বুতশিকান আ याए कह कर सर के बल उदगिर पड़े बुत शिकन आया कह कर सर के बल उदगिर पड़े झूम कर कहता है काबा झूम कर कहता है काबा आसला तू आसलाम ऐ शहिनशाह है मदीना असला तू असलाम सुभान अल्लाह बोलुन हानाय काबा बोलते से ओ दुनियार मानुष তোমরা সিজদায় গিয়ে আল্লাহর তসবিহ সুবহান রব্বিয়াল আলা পড়ো আমি যখন সিজদায় গেলাম নবীর কদমের দিকে হয়ে ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য তখন আমি নবীর দরুদ এবং সালাম পড়েছিলাম জুম কর কেহতা হে কাবা জুম কর কেহতা হে কাবা আসলা তু আসলাম ঐ শহিনশাহ হে মদিনা আসলা তু আসলাম সুবহানাল্লাহ আমরা মিলাদুন্নবী পালন করতেছি হানায় কাবা বলতেছে সর্বপ্রথম আমি হানায় কাবা মিলাদুন্নবী পালন করেছি ও দুনিয়ার যারা আমার নবীর মিলাদুন্নবীর বিরোধিতা করতেছো তোমরা আমাদের কাছে নয় হানায় কাবার দেওয়ালের কাছে প্রশ্ন করো এখনো যদি জবাব আসবে আমার নবীর মিলাদুন্নবীর জবাব হানায় কাবার দেওয়াল থেকে এখনো আওয়াজ আসতেছে যারা আশেকগণ আশেক আনা খান লাগিয়ে যখন শুনবে এখনো হানায় কাবার দেওয়াল আমার নবীর মিলাদুন্নবী উদযাপন করতেছে আমার নবীকে সালাতু সালাম পেশ করতেছে আমাদের দেশে জুলুস দেখলে অনেক অনেক মানুষের চোখের মধ্যে চুলকানি বেড়ে যায় বলতেছে জুলুস এগুলো কোথায় পেয়েছো এগুলো আগে ছিল না এগুলো বেদাত এগুলো কোরআনে নাই এগুলো হাদিসে নাই ও আল্লাহর বান্দারা জুলুস তোমরা কোরআনে পাও না হাদিসে পাও না এগুলো বেদাত বেদাত মনে হচ্ছে তোমাদের আমার আম্মা জান আমেনা থেকে জিজ্ঞেস করো আমার আম্মা জান আমেনা জবাব দিবে সুবহানাল্লাহ বলুন আমার নবীর আগমনের সময় সর্বপ্রথম আমার নবীর ঈদ মিলাদুন্নবীর সেই দৃশ্য আমার আম্মা জান আমেনা চুকে দেখেছে সুবহানাল্লাহ বলুন
আম্মাজান আমেনা বয়ান দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আমেনা, আমি আমেনার ঘরের মধ্যে আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার এই নূরানি সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহ সাদিকের সময় তসবিহ এনেছে, আমি আমেনার কোনো ধরনের ব্যথা অনুভব হয় নাই, আমি আমেনার কোনো কষ্ট হয় নাই, আমি আমেনা বুঝতেও পারি নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা যখন দুনিয়ায় আসি আমাদের মা বোনদের জন্য যখন কোনো সন্তান প্রসব হয় কত কষ্ট, কত বেদনা, কত যন্ত্রণা শুরু হয়, আম্মা জান আমেনা বয়ান দিচ্ছে, ও দুনিয়ার মানুষ আমার এই নূরানি সন্তান আমার এই কলিজার টুকরা যখন পৃথিবীর জমিনে আগমন করতেছেন, আমি আমেনার কোনো ধরনের ব্যথা অনুভব হয় নাই, কোনো যন্ত্রণা আমার হয় নাই, আমি আমেনা বুঝতেও পারি নাই, আমি দেখলাম একটা নূরানি, একটা প্রকাশ, একটা আলো বের হয়েছে, আমি একটা আলো দেখলাম, আমি একটা আলো দেখলাম, আমি এই আলোতে সারা দুনিয়া পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি আমেনা চোখে দেখেছি। আমার আমার নবীর নূরে পাক থেকে এমন আলো বের হয়েছে, আম্মা জান আমেনা বয়ান দিচ্ছে, আমি সেই আলোতে ফারস্যের কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি। সুবহানাল্লাহ। আমি পারস্যের কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি, ওই কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টি পাথর অথবা 14টি গুম্বদ ভেঙে ভেঙে পড়তেছে, আমি আমেনা চোখে দেখেছি এবং গণেছি। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আমেনা বলতেছে, শুধু তাই না, আমি আমেনা চোখে দেখলাম, আমি যখন উপরের দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম, আমি আমেনা দেখতেছি আসমান থেকে 70,000 নূরি জগতের ফেরেশতা জিবরিলের নেতৃত্বে একটি বিশাল জুলুস বের করেছে। সুবহানাল্লাহ। আমরা জুলুস দেখলে বেদাত বলি, জুলুস এটা কোরআন হাদিসে পাই না। আম্মা জান আমেনা বয়ান দিচ্ছে, আমি সেদিন দেখলাম আসমান থেকে 70,000 নূরি জগতের ফেরেশতার একটি বিশাল জুলুস বের হয়েছে, ওই জুলুস এটা জিবরিলের নেতৃত্বে হয়েছে, জিবরিল আমিনের নেতৃত্বে সেই জুলুস আমি আমেনার ঘরের মধ্যে চলে এসেছে। আমি চোখে দেখলাম জিবরিলের হাতের মধ্যে 3টি পতাকা রয়েছে, কয়টি পতাকা? আমরা যখন জুলুসে বের হই আমাদের হাতে পতাকা থাকে কিনা? আমার আম্মা জান আমেনা বয়ান দিচ্ছে, আমি সেই দিন আমি আমেনার চোখে দেখলাম জিবরিলের নেতৃত্বে যে জুলুস বের হয়েছে, জিবরিলের হাতের মধ্যে 3টা পতাকা ছিল, একটা পতাকা হানায় কাবার ছাদে লাগিয়ে দিয়েছে, আমি আমেনা চোখে দেখেছি। সুবহানাল্লাহ। একটা পতাকা হানায় কাবার ছাদে লাগিয়ে দিয়েছে, আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে লাগিয়ে দিয়েছে, আর একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে লাগিয়ে দিয়েছে, আমি আমেনা চুকে দেখেছি। আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ঔসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন্নবী। اللهم صل سيدي محمد نبينا مولانا اما جن امنا بيان ديتشي আমি এমন একটি জুলুস দেখলাম জিবরিলের নেতৃত্বে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার নবীর মিলাদুন্নবীর জুলুস হয়েছে ফেরেশতার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে জুলুস হয়েছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর এমন একটি দল রয়েছে যারা জুলুস দেখলে শিরিক এবং বেদাতের ফতোয়া দেয়। আম্মা জান আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষ, যারা শিরিক এবং বেদাতের ফতোয়া দিচ্ছ, এই জুলুস তো সর্বপ্রথম নূরি জগতের ফেরেশতারা পুরা দুনিয়া করেছে। আম্মা জান আরো বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার নবীর আগমনের সময় জিবরিলের নেতৃত্বে জুলুস বের হয়েছে,
আমার কোলে যখন ওই নূরানী সন্তান যখন তসবিহ আনলো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটি আওয়াজ আসতেছে ও নূরী জগতের ফেরেশতারা এই নূরানী বাচ্চাকে উদ্দৃশ্য করো গায়েব করো গায়েব করো এই কথা বলতে না বলতে আমি আমেনার কোল থেকে আমার কলিজার টুকরা সন্তানকে উদ্দৃশ্য গায়েব করা হলো সুবহানাল্লাহ এবং আরো আওয়াজ আসতেছে যেই নূরানী বাচ্চাকে পৃথিবীর পুরো সৃষ্টি জগতের সবগুলোর সাথে পরিচয় করিয়ে দাও সমুদ্রের মাছের সাথে পরিচয় করিয়ে দাও আকাশের মধ্যে পাখির সাথে পরিচয় করিয়ে দাও বন জঙ্গলের যত পশু প্রাণী রয়েছে সকলের সাথে পরিচয় করিয়ে দাও এমনকি রুহের জগতের মধ্যে যতগুলো রূহ রয়েছে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দাও কিছুক্ষণ পরে যেন এমন কথা কেউ বলতে না পারে যে আমরা এই বাচ্চাকে এই নূরানী বাচ্চাকে চিনি না এমন কথা বলতে না পারে আল্লাহ বলেন ও আমার বন্দারা আমার নবীকে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বড় নিয়ামত দিয়েছি বড় নিয়ামত দিয়েছি সেই নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো যে নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো সেটা আমি আল্লাহর দরবারে হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এটা হবে আমি আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত সুবহানাল্লাহ ও আমার বান্দারা শোনো আমার নবীকে পেয়ে পুরো সৃষ্টি জগৎ ধন্য হয়েছে দুনিয়ার একটা নিয়ম দুনিয়ার একটা সিস্টেম হলো এক সাগরের মাছ অন্য সাগরে যায় না এক দেশের পাখি অন্য দেশে যায় না এক সমুদ্রের মাছ অন্য সমুদ্রে যায় না যে পাখিগুলো আরব দেশে দেখা যায় সেই পাখিগুলো আমাদের দেশে দেখা যায় না যে মাছগুলো আরব সাগরে পাওয়া যায় সেই মাছগুলো আমাদের দেশে পাওয়া যায় না এইভাবে দুনিয়ার এক এটা সিস্টেম এক দেশ থেকে অন্য দেশে এমন কোনো পাখি যায় না যেগুলো আমাদের দেশে দেখা যায় ঠিক কিনা আরব সাগরে যেই মাছ পাওয়া যায় সেই মাছ আমাদের দেশে পাওয়া যায় না আমাদের দেশের সমুদ্রের মধ্যে পাওয়া যায় না এটা দুনিয়ার সিস্টেম আল্লাহ বলতেছেন আমার মেহবুব যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন আমি আল্লাহ পুরা দুনিয়াটা ওপেন করে দিয়েছি তখন আমার নবীর আগমনের সাথে সাথে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পশু পাখিরা পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে রওনা হয়ে গিয়েছে যার সাথে যেটার দেখা হয় যে পাখির সাথে অন্য পাখির দেখা হয় একে অপরের কানে কানে বলে দেয় ও আমার জাতি ভাইরা শুনো আজকে কুল কায়নাতের বাদশা রহমতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছে এক সাগরের মাছ অন্য সাগরে রওনা হয়ে গিয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তের সমুদ্র থেকে মাছগুলো পূর্ব প্রান্তে রওনা হয়ে গিয়েছে যেখানে যার দেখা হয় একটাকে অন্য একটা বলে দে ও আমার জাতি ভাইরা শোনো আজকে কুল কায়নাতের বাদশা রহমতুল্লিল আলামিন পুরো কায়নাতের জন্য রহমত আল্লাহর প্রিয় বন্ধু পৃথিবীর জমিনে আগমন করেছে আল্লাহ বলেন পুরা কায়নাত এক নক্ষত্র অন্য নক্ষত্রকে সংবাদ পৌঁছে দিয়েছে এক আসমান অন্য আসমানকে পৌঁছে দিয়েছে এক জমিন অন্য জমিনের কাছে পৌঁছে দিয়েছে পুরা সৃষ্টি জগৎ আমার নবীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে আমার নবীর মিলাদুন নবী পালন করেছে পুরা সৃষ্টি জগৎ আমার নবীর মিলাদুন নবী পালন করেছে আমার নবীকে পেয়ে আনন্দিত হয়েছে শুধু তাই না যেই নবীকে পাওয়ার জন্য আমি আল্লাহও পাগল হয়েছি আমার নবীর মেরা শরীফের অনেক কারণ থেকে আমি একটা কারণ এটাও বলি যে আল্লাহ আমার নবীকে পাওয়ার জন্য আমার নবীকে দেখার জন্য আল্লাহও পাগল আল্লাহ বলতেছেন যেদিন আমার নবীর আমার নবীর তসবিহ আওয়ারে হয়েছে আম্মা জান আমেনা হঠাৎ করে চিন্তা করতেছে যে আজকে যদি আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ কত বেশি খুশি হতো সুবহানাল্লাহ
আল্লাহ আমার নবীর জন্য আমার নবীর জন্য সন্তানের জন্য পিতা কত ধরনের খেলনা নিয়ে আসে সন্তান প্রথম সন্তান যদি পুত্র সন্তান হয় বাবা কত বেশি খুশি হয় আমার আম্মা জান আমেনা মনে মনে চিন্তা করতেছে যে আজকে যদি আব্দুল্লাহ থাকতো কত বেশি খুশি হতো আমার সন্তানের জন্য কত কিছু নিয়ে আসতো কত খেলনা নিয়ে আসতো আমার আজকে তো আব্দুল্লাহ নাই আমার বাচ্চার জন্য কে খেলনা নিয়ে আসবে আমার আম্মা জান এই ধরনের চিন্তা যখন করতেছে এই ধরনের চিন্তা যখন করতেছে চোখের পানি ছেড়ে দিয়েছে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ও মেনা তুমি কেন কাঁদতেছো তুমি কিসের চিন্তা করতেছো আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো কিসের খেলনা আনতো প্লাস্টিকের খেলনা লোহার খেলনা মাটির খেলনা কাঠের খেলনা বাজারে যা পাইতো তা তো নিয়ে আসতো ঠিক কি না আল্লাহ বলেন ও মেনা একটু সময় দাও সূর্যকে ডুবতে দাও আমি আমার বন্ধুর জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে পাঠিয়ে দেব আমার নবীর চাচা জান হযরত আব্বাস একদিন বয়ান দিচ্ছেন আমার নবীকে বলতেছেন বাইফুত আমি একটি দৃশ্য একটি ঘটনা দেখে আমি ইসলামের প্রতি আরো বেশি দাবিত হয়ে গেলাম ইসলামের প্রতি আমার মন আরো বেশি আকৃষ্ট হয়েছে আমি একটি ঘটনা আমার চোখে দেখেছি যে তোমার যেদিন তুমি যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছো তোমার মা আমেনা তোমাকে কোলে নিয়ে যখন সূর্য ডুবে গেল তোমাকে কোলে নিয়ে বাহিরে দুলনার মধ্যে শোয়াই দিতে দেরি হয় নাই আমি আব্বাস চোখে দেখেছি আকাশের চাঁদ এটা নামতে 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 তোমার মাথার উপর চলে এসেছে সুবহানাল্লাহ আম্মা জান আমেনা বাহির আমার নবীকে দুলনার মধ্যে শোয়াই দিয়েছে আকাশের চাঁদ নামতে নামতে মাথার উপর চলে এসেছে হযরতে আব্বাস আমার নবীর চাচা জান দূর থেকে দেখে রয়েছে আমার নবীর চাচা জান বয়ান দিচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছি কোন আকাশের চাঁদ আপনার মাথার উপর পড়ে যাচ্ছে কি না সুবহানাল্লাহ দেখতেছি না সেটা মাথার কিছু উপরে এসে থেমে গিয়েছে এটা আর পড়তেছে না দেখতেছি ও আমার বাইপুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হাত এদিকে নাড়ো চাঁদ এদিকে যায় হাত এদিকে নাড়ো চাঁদ এদিকে যায় এদিকে নাড়লে এদিকে যায় তোমার হাত পা নাড়া ছাড়াতে আকাশের চাঁদ নাচতে শুরু করেছে আল্লাহ বলেন ও আমেনা তুমি কি জন্য কাঁদতেছো আব্দুল্লাহ থাকলে খেলনা আনতো প্লাস্টিকের খেলনা লোহার খেলনা কাঠের খেলনা মাটির খেলনা বাজারে যা পাইতো তা তো আনতো একটু সময় দাও আমি আমার বন্ধুর জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে পাঠিয়ে দিলাম আমার নবী বলতেছেন চাচা জান সেদিন চাঁদ কি বলেছে আপনি কি শুনেছেন আমার নবীর চাচা জান আব্বাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো চাঁদের ভাষা জানি না আমি চাঁদ কি বলেছে আমি শুনতে পাই নাই আমি বুঝতেও পারি নাই আমার নবী বলতেছেন আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি আব্বাস ইয়া চাচা জান আমার নবী বলতেছেন চাচা জান সেদিন চাঁদ আমি নবীকে নাতে মুস্তফা শুনিয়েছেন আমাকে কবিতা শুনিয়েছেন আমি যেন না কাঁদি আমি কাঁদলে আম্মা জান আমেনার কষ্ট হবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলতেছেন ও আমেনা তুমি কিসের চিন্তা করতেছো তুমি কেন কাঁদতেছো আমি আল্লাহ আমার বন্ধুর কেলনা হিসেবে নুরানি চাঁদ পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ শুধু তাই না আমি আল্লাহ সর্বক্ষণ আমি আমার বন্ধুকে রাজি করতে আমার নবীকে পাওয়ার জন্য আমি আল্লাহ বেকুল হয়েছি পুরা সৃষ্টি জগৎ ধন্য হয়েছে আল্লাহ বলতেছে মেরা শরীফের
অনেক কারণের মধ্যে একটি কারণ হলো আমার নবী যখন একটু একটু বড় হলো হাঁটি হাঁটি পাপ একটু একটু যখন হাঁটতেছে আমাদের দেশে কোন সন্তান যদি একটু একটু হাঁটা চলা করে তখন বাবা আঙ্গুল ধরে হাঁটাতে নিয়ে যায় ঠিক কি না বাবা আঙ্গুল ধরে হাত ধরে হাঁটাতে শেখায় আমার আম্মা জান বয়ান দিচ্ছে আম্মা জান আমেনা বয়ান দিচ্ছে আমার এই নূরানী সন্তান কলিজার টুকরো যখন একটু একটু হাঁটতে শুরু করলো আমি আমেনা কাঁদতে শুরু করলাম আজকে যদি আব্দুল্লাহ থাকতো আমার এই নূরানী সন্তানকে হাঁটাতে নিয়ে যেত আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে চিন্তা করতেছে আজকে তো আব্দুল্লাহ নাই আমার কলিজার টুকরাকে কে হাঁটাতে নিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ও আমেনা তুমি কেন কাঁদতেছো কেন কাঁদতেছো আব্দুল্লাহ থাকলে হাঁটাতে নিয়ে যেত কোথায় নিয়ে যেত মক্কার অলিতে গলিতে নিয়ে যেত মক্কার বাজারে নিয়ে যেত এই মেলা সেই মেলা নিয়ে যেত নানার বাড়ি দাদার বাড়ি পুপুর বাড়ি এভাবে আত্মীয়দের বাড়িতে নিয়ে যেত ও আমেনা একটু সময় দাও আমি আল্লাহ চলে আসব আমার বন্ধুর আঙ্গুল ধরে বেড়ানোর জন্য আমি আল্লাহ নিয়ে যাব আমার আল্লাহ বলতেছেন আমি নানার বাড়ি কালার বাড়ি ফুপুর বাড়ি মক্কার এই গলি সে গলিতে আমি নিয়ে যাব না আমি আল্লাহ আমার বন্ধুর আঙ্গুল ধরে খানায় কাবা থেকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ আজিমের উপরে নিয়ে আমি আল্লাহ পুরো কায়নাত আমার নবীর আঙ্গুল ধরে বেড়াতে বেড়াতে পুরো সৃষ্টি জগৎ দেখিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে ও আমেনা আমি আবার আমার বন্ধুকে তোমার কোলে দিয়ে দেব আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া যা গোসল পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফিজউদ্দিন আল কাদেরী মাদ্রাজুল আলী আল্লাহ বলতেছেন ও আমেনা তুমি কেন কাঁদতেছো আমার বন্ধুকে বেড়াতে তো আমি নিয়ে যাব পুরা কায়নাত দেখিয়ে আমি আবার তোমাকে ফিরিয়ে দেব আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা যেই নবীকে পাওয়ার জন্য যেই নবীকে দেখা দেওয়ার জন্য আমি আল্লাহ জমিন থেকে দাওয়াত দিয়ে লাম ওখানে নিয়ে এসেছি ও আমার বান্দারা সেই নবীর আগমন সেই নবীকে তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তোমরা বড় ভাগ্যবান সেই নবীর উম্মত হতে পেরেছো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা সেই নবীকে পেয়ে খুশি উদযাপন করো মিলাদুন নবী পালন করো এটা আমি আল্লাহর দরবারে সবচেয়ে বড় ইবাদত হিসেবে গণ্য হবে আল্লাহ আমাদেরকে এ আজিম ও শান মিলাদ মুস্তাফা আমার নবীর মিলাদুন নবীর শান ও মান মর্যাদা বুঝে মিলাদুন নবীর মহব্বত আমাদের সকলের অন্তরে দান করুক যারা আয়োজন করেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথাবার্তা দিয়ে মিলাদুন নবীর মধ্যে এসে বসে এই মিলাদুন নবীকে সাজিয়ে ফেলেছেন আল্লাহ যেন কুদরতের হাতে রহমতের হাতে সবাইকে কবুল করে সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু